এই ক্লাবে আমি কোচিং করেছি 2008-09 সালে অ্যাসিস্ট্যান্ট কোচের পদেই ছিলাম সারা বছর ধরে। তারপর 2017 সালে আমি কৃতজ্ঞ ইসমাউলের যারা কর্মকর্তা তাদের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে সুযোগ দিয়েছিলেন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরে। এবং সত্যি কথা বলতে কি আমি মানে ভীষণ মানে ব্যথিত যে আমাকে ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তা বা ইস্ট বেঙ্গল ক্লাব সমগ্র ইস্ট বেঙ্গল ক্লাব সাপোর্টার মেম্বার সবাই মিলে আমাকে যে সম্মান দিয়েছিল তার মূল্যও আমি দিতে পারলাম না এক মানে আঘাতের কারণে। আমার সেই সময় মনে হয়েছিল যদি আমি থাকতাম হয়তো সুপার কাপটা পেতে পারতাম। সেই কারণে আমি সত্যি কথা বলছি যে ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ।